হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু মেডিকেল প্রাইভেট কলেজেস যেগুলো ওয়েস্ট বেঙ্গল বেসড। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কলেজ কীরকম, কত বছরকার পুরনো কলেজ, হসপিটাল কেমন, এটসেট্রা। এই সব ডিসকাশন আজকে এই ভিডিওটাতে হবে। তো বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি। সো ফার্স্ট যে কলেজটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে KPC মেডিকেল কলেজ, যাদবপুর, কলকাতা। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডার এই কলেজটি, এবং এটা রেকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, MCI, যেটাকে আমরা আগে MCI বলে জানতাম, এখন সেটা হয়ে গেছে NMC, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। এই কলেজটা এস্টাবলিশড হয়েছে অ্যারাউন্ড 2006, এবং এই কলেজটাই ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে কলেজ যেটা আপনার PPP মডেলের কলেজ, যার জন্য এই কলেজটাই ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কমের ফিস প্রাইভেট কলেজের মধ্যে হবে। যদি আমি কথা বলি, সবথেকে কম ফিস আপনি এই কলেজে পাবেন। এই কলেজের PPP মানে হয়তো আপনারা অনেকেই জানেন না হোয়াট ইজ PPP কি, মানে এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই যদি কোনো মডেলের কলেজ হয় তাকে বলে PPP মডেলের কলেজ। যতগুলো ওয়েস্ট বেঙ্গল কলেজ আছে একমাত্র KPC এটা কলেজটা, এবং এর সাথে এই বছরে এক্সপেক্ট করছি যে আর একটা কলেজ আমরা দেখতে পাবো, হোপফুলি এই ইয়ারের মধ্যেই ওরা পারমিশন পাবে, শান্তিনিকেতন সেবানিকেতন যেটা মেডিকেল কলেজ, সেই কলেজটা ওরা MCA আবার ভেরিফিকেশন করে গেছে, হোপফুলি আমরা দেখতে পাবো যে হয়তো পারমিশন পেয়ে যাচ্ছে এই বছরে। তো যাই হোক, ওইটা নিয়ে আমি পরে আলোচনা করব, যখন পাবে তখন নিয়ে ওটা নিয়ে কথা বলবো। এখন এই কলেজটার ব্যাপারে বলি, এখানে আপনি অ্যাডমিশন করতে চাইলে এখানে আপনাকে MBBS-এ তিনটে কোটা, যেটা সব কলেজেই হয়, এখানেও সেম ওয়াইজ আপনাকে তিনটে কোটাই ফলো করতে হবে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা, আর থার্ড হচ্ছে NRI কোটা। হসপিটাল নিয়ে যদি আমি কথা বলি এই কলেজের, তো নতুন কিছু বলার নেই, পুরনো হসপিটাল, এক্সপার্ট ডক্টর্সরা আছে, এবং KPC-তে রেনাউন্ড ডক্টর্সরা এখানে থাকেন, এবং পেশেন্ট অনেক অ্যাভেলেবেল এখানে, প্রায় সবাই কলকাতার মধ্যে, সবাই ওয়েস্ট কলকাতা বললে ভুল হবে আমার, ওয়েস্ট বেঙ্গলে সবাই KPC-কে চেনে যাদবপুরে। তো এবং এছাড়াও আমরা দেখেছি যে কোভিডের টাইমে এই কলেজ কতগুলো বেডস অ্যাভেলেবেল করে দিয়েছিলো এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের জন্য, অ্যারাউন্ড 1700 প্লাস বেডস অ্যাভেলেবেল ছিল। তো এক কথায় যদি আমি বলি যে কলেজ খুব বড় কলেজ, হসপিটাল অনেক পুরনো, তো আপনারা যাদের বাজেট একটু বেশি তারা এই কলেজের জন্য যেতে পারেন। বাকি কলেজেসগুলো নিয়ে আমি বলবো, কিন্তু এই কলেজ নিয়ে যদি আপনি চাইছেন যে আমার বাজেট বেশি আছে এবং আমি চাইছি যাতে এই কলেজেই পড়াবো, তাহলে আপনারা এই কলেজকে চুজ করতে পারেন, কলেজ খুবই ভালো কলেজ। সেকেন্ড যে কলেজটা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে IKR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, হলদিয়া। এই কলেজটা হলদিয়াতে অবস্থিত, 2011 সালে এস্টাবলিশড হয়েছে, 34 acres ক্যাম্পাসের মধ্যে এই কলেজটি আছে, অবভিয়াসলি অ্যাপ্রুভড বাই MCI অ্যান্ড WBUHS এর আন্ডারে। এবং এইটি হচ্ছে সেই কলেজ যেটা ওয়েস্ট বেঙ্গলে মানে সেলফ ফাইন্যান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল বলতে পারেন, অনেক পুরনো, নিজেরাই সেলফ ফাইন্যান্স ছিল সেই টাইমের থেকে, মেডিকেল কলেজে যত ওয়েস্ট বেঙ্গলে ছিল না তখনকার কলেজ, যথেষ্ট ডেভেলপড কলেজ। এখন অনেকেই জানি না, হয়তো আপনারা জানেন না, আমরা যেই ফিল্ডে আসি তাই জন্য আমরা জানি এটা GIS গ্রুপের আন্ডারের কলেজ। এখন 50% ডিসিশন এরা GIS নিচ্ছে। যদি MBBS নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন যে আমি এখানেই পড়াবো, তাহলে পড়াতে পারেন। অনেকটা কম্পেয়ার যদি করেন আপনি লাস্ট কলেজ, যেটা আমি এখনই বললাম KPC, তার থেকে ফিস অনেক কম। এখানে ফিস কম নয়, অ্যাকচুয়ালি যদি বলতে পারেন যে এখানে কম পয়সায় যদি পড়াতে চাইছেন তাহলে আপনি এখানে আসতে পারেন, অনেকটা ম্যানেজমেন্ট আপনাকে মেবি হয়তো দে উইল ডিসকাস উইথ ইউ, এর একটু ফিসটা আপনাকে কমিয়ে করবে। সেই নিয়ে আপনারা পরে আমার সাথে ফোনে আলোচনা করতে পারেন যে কী হতে পারে, ম্যাক্সিমাম কতটা কমতে পারে, সেগুলো দিয়ে আমি আপনার কাছে বলে দেবো। তো বাকিদের মতো এদের ডিপার্টমেন্টস অনেক আছে, রেডিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিনস, অর্থো, ডার্মাটোলজি, এটসেট্রা। তো কলেজ হিসেবে রেকগনাইজড কলেজ, আপনারা এই কলেজকে অপশনে নিতে পারেন। নেক্সট যে কলেজ নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে IQCT মেডিকেল কলেজ, দুর্গাপুরে। এই কলেজটি 2013 সালে এস্টাবলিশড কলেজ, এবং এই কলেজটি যদি আপনি কমিউনিকেশন মোড বলেন তাহলে আপনি যদি প্রপার দুর্গাপুর সিটি সেন্টারে নামেন, ওখান থেকে আপনার কমিউনিকেশন ইজি হবে এই কলেজে পৌঁছানো।
হসপিটাল রিলেটেড যদি আপনি জানতে চাইছেন, এই কলেজটা যে ক্যাম্পাসটার ভেতরেই এদের হসপিটাল, অনেকটা বড় ক্যাম্পাস এদের হসপিটালের মধ্যে, আর হসপিটালটা 798 বেডের হসপিটাল উইথ 9 ফুললি ইকুইপড হসপিটাল। এদের যে হসপিটালের মেইন ফিচার বলতে গেলে এদের রেডিওলজি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের এদের বেশি, এদের ইকুইপমেন্টস বলুন বা ডিপার্টমেন্টটা বলুন, এই পপুলারিটি বলুন, যদি হসপিটালের তার রেডিওলজি ডিপার্টমেন্টটা একটু বেশি পপুলার এদের। তো এদের ফ্যাকাল্টি নিয়ে যদি আলোচনা করি, এদের অ্যারাউন্ড 270 প্লাস ফ্যাকাল্টিজ আছে। আর শুধুমাত্র এদের MBBS নিয়ে পড়াশোনা হয় না, এদের GNM নার্সিংয়ে হচ্ছে, এদের প্যারামেডিক্যাল কোর্সেসও হয়, এদের BSCও হচ্ছে। তো যদি আমি ওয়েস্ট বেঙ্গলের KPC-র পরে যদি কোনো কলেজ রাখছেন, তাহলে আপনি IQCD-কে চয়েসে রাখতে পারেন। অবভিয়াসলি KPC-র খরচাটাও যেরকম বেশি, সেরকম IQCD-র খরচাটা হয়তো KPC-র মতো হবে না, কিন্তু আপনার কলেজটা যথেষ্ট ভালো কলেজ। তো একটু রেপুটেশন যেহেতু কলেজটার আছে। আর এই এর সাথে আমি আর একটা পয়েন্টও অ্যাড করতে চাইছি, যে অনেকে আমাকে জিজ্ঞেস করে এর আফটার 4.5 ইয়ার্সের পর কি ইন্টার্নশিপটা কোথায় হয়। তো আমরা দেখেছি, আমাদের স্টুডেন্টস আছে এখানে, তাই আমরা দেখেছি যে স্টুডেন্টসরা বর্ধমানেও প্র্যাকটিস করছে, মানে ইন্টার্নশিপটা করছে। তো কলেজ রেপুটেড আছে, ফিস একটু বেশি, APC-র মতো নয় কিন্তু ফিস যথেষ্ট বেশি। অ্যাজ আ হোল যদি আমি বলি, তাহলে কলেজ যথেষ্ট রেপুটেড। তো আপনি এখানেও আপনার অপশন একটা রেখে চলতে পারেন, ম্যানেজমেন্ট কোটাতে বলুন, বা যদি আপনি আছেন স্টেট কোটাতে, তাহলে আপনি কলেজে পড়াতে পারেন, কলেজ যথেষ্ট ভালো। ফোর্থ যে কলেজটা আপনি চুজ করতে পারেন সেটা হচ্ছে জগন্নাথ গুপ্ত, এইটা বজবজে আছে। কলেজ খুব পুরনো নয় কিন্তু যথেষ্ট ওয়েল ইকুইপড হসপিটাল, ল্যাব যথেষ্ট ভালো, আমাদের স্টুডেন্টসরা ওখানে পড়ছে তাই আমরা জানি। তো এখানে শুধুমাত্র যে আমাদের স্টুডেন্টস MBBS-এ পড়ে তা নয়, এখানে MBBS-ও পড়ানো হয়, BSC-ও আছে, GNM-ও আছে। তো কলেজ নিয়ে খুব বলার কিছু নেই, কারণ কলেজের ব্যাপারে সবাই জানি, পপুলার কলেজ। তো সব স্টুডেন্টসরাই প্রথমে চিন্তা করে এই কলেজে পড়ব। তো কলেজ যথেষ্ট ভালো, হসপিটাল 350 প্লাস বেডেড হসপিটাল আছে। তো কলেজ আর হসপিটাল নিয়ে নতুন কিছু বলার নেই। এদের ফ্যাকাল্টিও আপগ্রেডেড ফ্যাকাল্টি, নতুন কলেজ নয় যে এখন মানে ফ্যাকাল্টি নতুন আনবে, এরকম কিছু নয়, পুরনো কলেজ, পড়াশোনা যথেষ্ট ভালো হয়। তো আপনি এটা অপশানে রাখতে পারেন। নেক্সট যে কলেজটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা মলান দিঘিতে আছে। এই কলেজটা পপুলারলি আমরা সবাই চিনি সনকা মেডিকেল কলেজ বলে বা সনকা কলেজ বলে। এই কলেজটা দুর্গাপুরে আছে। যদি আপনি টুয়ার্ডস ফ্রম কলকাতা থেকে আসছেন টুয়ার্ডস দুর্গাপুর, তাহলে আপনাকে মুচিপাড়া থেকে একটু ভেতর দিকে কলেজটা পড়বে। কলেজটা শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, এখানে ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, এখানে সব কিছুই পড়ানো হয়, নার্সিং এখানে পড়ানো হয়। তো এটা একটা 400 প্লাস বেডেড ফাংশনাল হসপিটাল, যথেষ্ট বড় ক্যাম্পাস, হস্টেলও যথেষ্ট ভালো। এখানে স্টুডেন্টস আমার অনেক স্টুডেন্টস পড়ে এখানে। যদি আপনি বাকি কলেজেস থেকে কম্পেয়ার করেন, এখানে একটু কমের মধ্যে আপনি অবশ্যই পাবেন ফ্যাকাল্টি। যদিও বা এই কলেজটা খুব একটা পুরনো কলেজ নয়, কিন্তু ফ্যাকাল্টি এদের ভালো, এখন ডেভেলপ করছে কলেজ, অলরেডি ডেভেলপ করছে বলাটা ভুল হবে, ডেভেলপ করে গেছে অনেকটাই, ফ্যাকাল্টির দিক থেকেও ভালো, অনেকটা পপুলারিটি পেয়েছে স্টেটের বাইরেও, অনেকে এই কলেজের ব্যাপারে জানে, চেনে। তো কলেজ যথেষ্ট ভালো কলেজ। যদি কেউ একটু কমের মধ্যে পড়তে চাইছেন বা মনে করছেন, তাহলে আপনারা এই কলেজকে আপনি নিজের অপশন রাখতে পারেন। সনকা মেডিকেল কলেজের আর একটা ইনফরমেশন হচ্ছে, এই কলেজটি যখন প্যান্ডেমিক সিচুয়েশন ছিল 2020-তে, হসপিটালটা বলতে গেলে, এই হসপিটালটা তখন প্যান্ডেমিক টাইমে এই এন্টায়ার ডিস্ট্রিক্টের মধ্যে হসপিটাল, যেটা তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কনভার্ট করে দিয়েছিল কোভিড হসপিটাল বলে। তো তখন অনেক হসপিটালই কোভিড ট্রিটমেন্ট করতো না, এই হসপিটালেই আপনার বেশিরভাগ লোক এখান থেকে সুস্থ হয়ে বেরিয়েছেন, ডক্টরসরা যথেষ্ট ভালো এখানে ট্রিটমেন্ট করেছেন তাদেরকে। তো এই হসপিটালটা যথেষ্ট ভালো, আপনারা এই কলেজকেও নিজের অপশনের মধ্যে রাখতে পারেন। কলেজ হয়তো 2015-তে এস্টাবলিশ হয়েছে, কিন্তু কলেজ যথেষ্ট ভালো কলেজ। নেক্সট যে কলেজ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গৌরীদেবী, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এইটা রাজবাদ দুর্গাপুরের কাছে এই কলেজটি আছে। ক্যাম্পাস অনেকটা বড়, ঠিক টোল ট্যাক্সটার সামনে, দুর্গাপুর রাজবাদের যে টোল ট্যাক্স তার উল্টো দিকেই হচ্ছে আপনার গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পাশে গৌরীদেবী হসপিটাল। এই কলেজটা শুধুমাত্র MBBS পড়ানো হয় না, এছাড়া এখানে ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, নার্সিং সবই পড়ানো হয়। ফ্যাকাল্টি
যথেষ্ট ভালো, এখানে ফ্যাকাল্টি আমার স্টুডেন্টরা পড়ছে তাদের কাছ থেকে এই রিভিউটা পাওয়া, এবং আমি হোস্টেলেও দেখেছি হোস্টেলও ঠিকঠাক, হোস্টেল ভালোই। ফুডের কোয়ালিটি যদি আমি বলি, স্টুডেন্টসরা যেগুলো বলেছে হ্যাঁ ফুড তাদের ভালোই প্রোভাইড করা হয়, এছাড়া ক্যান্টিনের কোয়ালিটিও ভালো, ফুড কোয়ালিটিও ভালো। তো যদি আমি পড়াশোনার দিক থেকে দেখতে চাই বা খরচাপাতির দিক থেকে দেখতে চাই, কস্টিং কীরকম হবে, আপনি যদি কম্পেয়ার করেন বাকি কলেজের দিক থেকে গৌরীদেবীকে, তো অবভিয়াসলি গৌরীদেবীর খরচা অনেকটা কম, মানে এখানে MBBS আপনি অনেকটা কমের মধ্যে ম্যানেজমেন্ট করা সিট পাবেন। লাস্ট ইয়ার আমি এখানে অ্যাডমিশন করেছিলাম 60 লাখসে, তো এই বছর অবভিয়াসলি ফি স্ট্রাকচার যেহেতু NMC থেকে বাড়াচ্ছে তাই জন্য এদেরও ফি স্ট্রাকচার এই বছর বাড়বে, কিন্তু তাও এতটাও বাড়বে না যদি আমি অন্য অন্য কলেজের সাথে কম্পেয়ার করি। এইটা অপশন রাখতে পারেন, কারণ এছাড়া আপনি প্রাইভেট কলেজ আর বেশি পাবেন না, এই কলেজগুলোর মধ্যেই আপনাকে সিলেক্ট করতে হবে প্রাইভেট কলেজ, যদি আপনি পার্টিকুলারলি ওয়েস্টবেঙ্গলে আপনি যদি দেখেন। আর লাস্টলি ফাইনালি আর একটা কথা বলে ভিডিওটা বেশি বড় করব না, এন্ড করে দিতে চাইছি, যে এর পরের আমার ভিডিওটা যেটা থাকবে সেটা হচ্ছে UP বেসড বা বলতে পারেন আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বেসড, কত এখান থেকে কত সস্তায় কলেজ আমি পাবো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমি কম্পেয়ার করি। প্রচুর স্টুডেন্টসরা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যায় ওইদিকে, তো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করবেন, ওখানে ভালো ভালো কিছু কলেজেস নিয়ে আমি আসছি, আউটার বাইরের স্টেটে কী কী কলেজেস আছে, কত ফিস, ওই নিয়ে আলোচনা করব। আর একটা কলেজ ওয়েস্ট বেঙ্গলে আসবে কিন্তু এখনও পারমিশন পাইনি, প্রথমে ভিডিওটা স্টার্টিংয়ে বলেছিলাম সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এটা অবভিয়াসলি আসবে কিন্তু এখনও পারমিশন যেহেতু পাইনি আমরা ভিডিওতে কিছু বলতে পারবো না এই কলেজ নিয়ে। কলেজের রেট সম্বন্ধে, কি মডেলের কলেজ আসছে শান্তিনিকেতন, সেগুলো বলবো। হোপফুলি আমরা সবাই এক্সপেক্ট করছি কলেজটা বেরোবে উইদিন, ধরে চলুন মান্থ অফ অক্টোবর বেরিয়ে যাবে, তো যদি কোনো আপডেট পাচ্ছি আমি একটা ভিডিও, ছোট্ট ভিডিও বানাবো সেই কলেজ নিয়ে, ফি স্ট্রাকচার নিয়ে, তো আপনারা দেখবেন আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।